জীবন যেন বহতানদীর মতো চলার পথে কত বাক মোহনা শত আছে আর দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় জাতির বিজয় এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা জাতির সদস্য জাতি হিসেবে আমরা সমৃদ্ধ হতে চাই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আকাঙ্ক্ষার সাথে অর্জনের বিষয়ে জড়িত তাই আমরা আমাদের প্রিয় জাতির যে বিজয় চাই এই আকাঙ্ক্ষার সাথে অর্জনের বিষয়গুলো কতটা সম্পৃক্ত কীভাবে সম্পৃক্ত এবং অর্জনের পথই বাকি আসুন আজকে বিজ্ঞ আলোচকের সাথে এ বিষয়ে আমরা কথা বলি জাতীয় তো আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিবস আছে এর মধ্যে ষোলোই ডিসেম্বর একটি উজ্জ্বল দিন এটাকে আমরা বিজয় দিবস হিসেবে আমরা পালন করে থাকি এ দিবস আমাদের একটা উপলব্ধি দেয় যে আমরা ভৌগোলিক বিজয় অর্জন করেছি তো জাতির যে কাঙ্ক্ষিত বিজয় পরিপূর্ণ বিজয় সেটা তো শুধু ভৌগোলিক বিজয়ের মধ্যেই শেষ হয়ে যায় না এই বিজয়ের আছে ভূমাতৃক লক্ষ্য আপনার কাছে জানতে চাইব এই জাতির বিজয় সম্পর্কে আমরা কখন কিভাবে জাতীয় বিজয়টা অর্জন করতে পারি মহান বিজয়ের মাসে এই বিজয় অর্জনের পথে যার যতটুকু ত্যাগ আছে ছিল আমরা তাদের এই ত্যাগের কৃতজ্ঞতা স্বীকার করছি আল্লাহ তালার কাছে তাদের কাছে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চাচ্ছি এরপরে আপনি যে কথাটি বলেছেন যে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমাদের সাম আমরা উদযাপন করে থাকি তো এই দিবসটি এই বিজয়টি আমাদেরকে একটি রাষ্ট্র দিয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছে আপনি বলেছেন একটি ভৌগোলিক টেরিটরি একটি পতাকা দিয়েছে আমাদেরকে পৃথিবীর মানচিত্রে কিন্তু একটি জাতির জীবনে বিজয় আসার আরও বহুমাত্রিক দিক আছে একটি বিজয় জাতির অনেক পরিচয় আছে সেই পরিচয়গুলো যখন প্রকাশ পায় অথবা কোনো জাতি অর্জন করতে পারে তখন এই ভৌগোলিক বিজয়টা পরিপূর্ণ হয় ষোলোকলায় পূর্ণ হয় সেটি কেমন প্রথমত হচ্ছে বিজয়ের জন্য স্বপ্ন দরকার হয় স্বপ্ন হারা কেউ বিজয়ী হয় না আমরাও যে বিজয় অর্জন করেছিলাম আমাদের একটি স্বপ্ন ছিল স্বাধীন হওয়া রাষ্ট্র পাওয়ার স্বপ্ন ছিল তো স্বপ্নের আলোকে প্রচেষ্টা হলে বিজয় আসে পাশাপাশি জাতি গঠনের জন্য জাতির মানে সদস্যদের জীবনকে মানবিকতায় পূর্ণ করতে জাতির জাতীয় জীবনে মানে প্রীতিপূর্ণ একটি পরিবেশ তৈরি করতে একটা জাতির মানে বাইরের এবং ভিতরের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় যদি জাতি তার আত্মমর্যাদা নিয়ে ভাবতে পারে সে যদি স্বাধীনভাবে চিন্তা করতে পারে সে যদি তার উন্নয়নে নিজের পরিকল্পনা নিজে করতে পারে সে যদি অনকরণপ্রিয়তার মতো একটি নিচতাকে পরিহার করতে পারে স্বকীয় বৈশিষ্ট্য স্বকীয়তা নিয়ে সেকেও যদি স্বকীয়তা নিয়ে পৃথিবীর বুকে তার হাতের যে মানে পতাকাটা তার স্বাধীনতার যে প্রাপ্ত যে মানে ভূভাগটা এখানে যদি দাঁড়াতে পারে আসলে সেই বিজয়টিকেই আমরা বলবো পরিপূর্ণ বিজয় আপনি জাতির বিজয় প্রসঙ্গে যে খুব সঙ্গতভাবে আপনি বহুমাত্রিক লক্ষ্যের কথা আপনি উচ্চারণ করেছেন যেমন অর্থনৈতিক বিজয় জ্ঞান বিজ্ঞানের বিজয় গণতন্ত্রের বিজয় সুশাসনের বিজয় সাংস্কৃতিক বিজয় এবং স্বকীয় বৈশিষ্ট্যের স্বাতন্ত্র বিজয়ের কথা আপনি বলেছেন তো এই লক্ষ্যে পৌঁছার জন্য তো অনেক কর্মপ্রণোদনা দরকার বর্তমান সময়ে হয়তো আমরা তার কিছুটা চিত্র লক্ষ্য করছি কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে কি আমরা যেতে পারছি আসলে আমি বলবো যে আসলে যে কোনো স্বপ্ন শুধু দেখা নয় আজকে আমাদের জাতীয় জীবনে আমরা দেখি ব্যক্তি সমষ্টি দল এবং জাতীয়ভাবে আমাদের যে স্বপ্ন নেই তা কিন্তু নাই কিন্তু স্বপ্নের পিছনে আমাদের সাধনা নেই আমরা আমরা নেমেছি স্বপ্ন পূরণের অভিযাত্রায় কিন্তু আমাদের আয়োজন আমাদের সাধনার কথা আপনি বলছেন জি জি আমাদের প্রচেষ্টাহীন প্রচেষ্টাহীন স্বপ্ন আমাদের আছে আমাদের আজকের বাস্তবতা হলো যে আমরা অনেকটা যেন জাতীয়ভাবে আমাদের তরুণ প্রজন্মের কাছে দেখি আমাদের জাতীয় জীবনকে পর্যালোচনা করি আমাদের স্বপ্ন আছে আমাদের সফল ইতিহাস আছে আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় আছে কাঙ্ক্ষিত মাত্রায় আমাদের নেই বলবো কারণ আজকের সমকালীন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে যে জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন দরকার আজকে পৃথিবীর মানে চলমান যে গতি এই গতিতে আমাকে বিজ্ঞানের জায়গায় আমাকে অবদান রাখতে হবে আবিষ্কারের জায়গায় আমাকে অবদান রাখতে হবে মানে অন্যান্য উন্নয়নের জায়গায় জীবনমান উন্নয়নের জায়গায় আমাকে অবদান রাখতে হবে সেই অবদানের জায়গায় যদি বলা হয় যে আজকের সভ্যতায় জাতি হিসাবে আমাদের পথ চলা পঞ্চাশ বছর আমরা কি কন্ট্রিবিউট করেছি পৃথিবীকে মানবতাকে আমি কি দিয়েছি এর মধ্যে তো অনেক কিছু এসছে যেমন আমাদের আছে কিছুই যে নাই তা কিন্তু বলছে না আমাদের একটা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি এখান থেকে গোটা বিশ্ববাসীকে স্বাস্থ্য সুরক্ষার একটি মানে সবচেয়ে খরচহীন কিন্তু একটি চমৎকার গবেষণা দিয়ে গোটা বিশ্ব ব্যবস্থায় স্বাস্থ্য বিশ্বের মানুষকে স্বাস্থ্য ব্যবস্থার একটি অবদান রেখেছে এমন অবদান যে আমাদের নেই তা না কিন্তু পঞ্চাশ বছর ধরে এই পথ চালায় আঠারো কোটি মানুষের এই জনপদ থেকে জ্ঞান গরিমা বিজ্ঞান এবং আবিষ্কারে পৃথিবীর সমৃদ্ধিতে মানুষ মানবিকতা প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা আরও আরও বেশি হওয়ার কথা ছিল আপনার বক্তব্য থেকে আমি একটি বার্তা পেয়েছি যে জাতির বিজয়ের যে বহুমাত্রিক লক্ষ্য সেখানে পৌঁছতে গেলে আত্মসমালোচনা প্রয়োজন অবশ্যই আত্মপ্রীতি আত্মতুষ্টি চাইতে বোধে আত্মসমালোচনা বেশি প্রয়োজন সেটাই জাতিকে এগিয়ে নিয়ে যাবে আসলে আমরা যদি তুলনামূলক আলোচনা করি তাহলে আমাদের স্বাধীনতার যে বয়স সেটা আপনি প্রায় পঞ্চাশ বছর আপনি উল্লেখ করলেন কিন্তু আমেরিকার স্বাধীনতা বয়স কত সেটা কয়েকশো বছর হয়ে গেছে না দুশো বছর আরও অনেক বেশি তার তুলনামূলক আলোচনা করতে গেলে আমরা তথ্যভিত্তিক যদি আমরা বর্ণনা করি তাহলে আমাদের চাইতে যারা এখন অনেক বেশি অগ্রসর প্রাগ্রসর তাদের স্বাধীনতার বয়সটা অনেক বেশি আমাদের চাইতে তো এই তুলনামূলক আলোচনায় গেলে আত্মসমালোচনা দৃষ্টিভঙ্গিতে কারণ আমরা এগিয়ে যেতে চাই কারণ বুঝতে পর্ব আমরা কি কতটা এগিয়েছি আমরা কি পেরেছি না আমরা একটু পিছিয়ে আছি এই আপনি কথা বলছিলেন জি আমি বলতে চাচ্ছিলাম এভাবে যে জাতীয়ভাবে আজকে আমরা যখন নানা প্রসঙ্গকে নিয়ে পর্যালোচনা করি তখন দেখি যে আমাদের দায়িত্ববোধের চেয়ে প্রাপ্তির তালিকাটা অনেক বড় আমরা একটুতে একটু হলে আকাঙ্ক্ষার বিষয়ে অনেক আকাঙ্ক্ষা বেশি কিন্তু কর্তব্যবোধ দায়িত্ববোধ আমা আমাদের কিন্তু তুলনামূলক আকাঙ্ক্ষার তালিকার চেয়ে ছোট এই আত্মসমালোচনা করাই যায় এটি দরকার পাশাপাশি আমরা কিছু হলেই আমরা মনে করি দেশ আমাকে কি দিয়েছে সমাজ আমাকে কি দিয়েছে আমি যে সমাজের প্রতি দায়বদ্ধ দায়বদ্ধ এই দায়বদ্ধতাটাই যেন আমরা উপলব্ধি আনতে পারি না অথচ আমি আপনি যারা মানে উচ্চশিক্ষা লাভ করেছি সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছি এই উচ্চশিক্ষার পিছনে কিন্তু এই জাতির যে মানুষটি অক্ষর জ্ঞান নেই তারও কন্ট্রিবিউশন আছে শুধু আমার বাবা মার কন্ট্রিবিউশন পরিবারের কন্ট্রিবিউশন দিয়ে কিন্তু আমি উচ্চ শিক্ষা লাভ করতে পারি কৃষক সমাজের তো অনেক বড় কন্ট্রিবিউশন এই দেশের যারা বিদেশে শ্রম দিচ্ছেন জি তাদের তো অবদান অনেক বেশি অবদান বেশি আমাদের নারীদের অবদান অনেক বেশি জি তো আমরা যারা আজকে উচ্চ শিক্ষা লাভ করেছি সমাজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছি তাদের মধ্যে দায়িত্ববোধের জায়গা জবাবদিহিতার জায়গাটা জাতির কাছে জবাবদিহিতার জায়গা জাতীয় দায়িত্ববোধ থেকে বিবেকের যে দায়িত্ববোধ এই জায়গাটাই যদি আরও শানিত হতো তাহলে আমার মনে হয় যে ব্যক্তি আমার থেকে শুরু করে আমরা জাতীয় পর্যায়ে পর্যন্ত আমরা আরও বেশি এগুতে পারতাম আজকে আমাদের উন্নয়নের পথে একটি জাতি স্বাধীনতার তার বিকাশ তার সৌন্দর্য প্রকাশ পায় তখন যখন একটা জাতি তার বলেছেন যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি কালচারে যখন সে স্বাধীনভাবে ভাবতে চেষ্টা করে সম্পদের সুষম বন্টন হ্যাঁ কিন্তু আজকে দেখেন কালচারের ক্ষেত্রে আমাদের আজকের প্রজন্মের মধ্যে অনুকরণ প্রিয়তা তাদেরকে চরমভাবে সংস্কৃতি আকর্ষণ হচ্ছে ডিজিটাল যুগ তো আপনার বৈশ্বিক বিশেষ করে এখন তো সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতে অনেকে বুঝে থাকেন যে বিনোদন কর্মকাণ্ড আসলে সংস্কৃতি বিশেষত বিনোদন বিনোদন নয় বিনোদন একটি একটা শাখা বা একটা উপশাখা হতে পারে সেই বিনোদন বোধ আমাদের সংস্কৃতি আমাদের কাজকর্ম সংস্কৃতি তো আমাদের জীবনের সকল অঙ্গনকে ঘিরেই অঙ্গনের যে কার্যক্রমের প্রতিফলিত রূপ সেটি হচ্ছে আমাদের সংস্কৃতি যে বিষয়ে আসলে কথা বলাই প্রয়োজন এবং বলতে গেলে বোধ হয় ঘণ্টার পর ঘণ্টা সময়েরও প্রয়োজন আপনি বলছিলেন সাংস্কৃতিক বিজয় প্রসঙ্গে এবং বিশেষ করে বর্তমান বিশ্ব ব্যবস্থা যে অভিঘাত সেখানে লক্ষ্য করা যাচ্ছে সংস্কৃতি প্রসঙ্গে বিনোদন সংস্কৃতিটাই বেশি স্পষ্ট এবং বিনোদন সংস্কৃতি আমাদের ভেতরে যে প্রবৃত্তি আছে তারা আছে সেটাকে স্পর্শ করে এবং অনেক সময় আমাদেরকে ভুল পথে নিয়ে যায় তাই জাতিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছোতে হলে জাতির কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে হলে আমাদের সাংস্কৃতিক বিবেচনা কেমন হওয়া প্রয়োজন আসলে আমি একটু আগেই বলছিলাম যে সংস্কৃতি নিশ্চয়ই সুনির্দিষ্ট কোনো অঙ্গন নয় আমাদের জীবন আচরণের সকল অঙ্গনের প্রতিফলিত রূপকেই আমরা সংস্কৃতি বলি এখানে যেমন শিক্ষা আছে এখানে তেমনই আমার সামাজিক আচরণ পারিবারিক আচরণ সামষ্টিক আচরণ যেগুলো আছে সামষ্টিক কার্যক্রমগুলো আছে প্রত্যেকটা জায়গাতেই আসলে আমাদের জাতীয় সক্রিয়তাকে বজায় রেখে জাতীয় মর্যাদাবোধকে রেখে আমাদেরকে মানে কর্মসূচি নেওয়া দরকার ভাবা দরকার এবং প্রত্যেকটা অঙ্গনেই দরকার হলো আমাদের নেতৃত্ব আমরা নেতৃত্ব বলতে আমরা বুঝি রাজনৈতিক নেতৃত্ব কিন্তু জীবনের যে অঙ্গনগুলোতে মানুষ চলে মানুষের চলা তো বহুমাত্রিক চলা বহুমুখী চলা এই প্রত্যেকটা অঙ্গনেই প্রতিকৃত দরকার অগ্রদূত দরকার অগ্রজ দরকার যাকে পরের মানুষেরা অনুসরণ করবে মানবতার জন্য আল্লাহ তালা রোল মডেল হিসেবে মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে দিয়েছেন তার চরিত্র মাধুরীকে দিয়েছেন ব্যক্তি মানুষ সামষ্টিক মানুষ মানবতাকে মানবীয় মানুষের মর্যাদায় পৌঁছাবার জন্য রোল মডেল দিয়েছেন তেমনইভাবে একটি জাতিকে প্রতিষ্ঠা করার জন্য বিজয় জাতি হিসাবে ঘুরে দাঁড়াবার জন্য তাদের আত্মপরিচয় দেবার মতো সাহসী নেতৃত্ব থাকতে হবে এবং তারা যেন আত্মপরিচয় দিতে পারে জাতির সদস্যরা আত্মমর্যাদাবোধ জাগানোর জন্য জাতির প্রত্যেকটা সদস্যের মাঝে আত্মমর্যাদাবোধ যত সুদৃঢ় হবে তত বেশি সে জাতি সম্মুখে যাবার সাহস অর্জন করবে পাশাপাশি অনুকরণক্রিয়তাকে রেখে জাতির স্বকীয়তাকে রক্ষা করা যেমন আমি এভাবে মনে করি যে হয়তো আমাদের আজকের প্রজন্ম অনেকে মনে করেন যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল দেশ কতভাবে ছোট আছে অনেক দিক থেকে আমরা অনেক শক্তিধরের চেয়ে পিছিয়ে আছি কিন্তু আমাদের যেহেতু এগিয়েছে কিন্তু এই জায়গাটাই শুধু আমি এতটুকু বলতে চাই যে একটা স্রোতে যদি বিশাল একটা কাঠের গুড়ি ছেড়ে দেন সে দাঁড়াতে পারবে না কারণ তার প্রাণ নেই ঠিক তেমনইভাবে একটা ডানখানা মাছ ছেড়ে দিলে সে কিন্তু নিজের অস্তিত্ব জাগান দেবে কারণ সে প্রাণময় প্রাণময় আজকে একটি জাতিকে বিজয়ী জাতি হিসেবে টিকে থাকার জন্য বিজয় আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু বিজয়ী জাতি হিসেবে টিকে থাকার সর্বপ্রথম শর্ত হচ্ছে তার আত্মপরিচিতির জায়গাটাকে জাগর জাগরণ করতে হবে আত্মজাগৃতি দরকার আত্মমর্যাদাবোধ সৃষ্টি করা দরকার নিজের স্বপ্ন জাতীয় জীবনের স্বপ্ন নির্ধারণ করা দরকার সেই স্বপ্নের পিছনে সাধনা নিরন্তর সাধনা থাকা দরকার এবং এই প্রত্যেকটি ক্ষেত্রে সক্রিয়তা নিয়ে সেই পথে চলার জন্য জাতির প্রতিটি সদস্য শিশুকে কিশোরকে যুবককে বৃদ্ধকে সমাজের কৃষককে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে তার অবস্থান থেকে আত্মমর্যাদাবোধ নিয়ে একটি স্বাধীন জাতির সদস্য হিসেবে বেঁচে থাকার জন্য যে স্বপ্ন যে চেষ্টা এই জিনিসগুলো থাকতে হবে পাশাপাশি দেশকে ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা দেশের উন্নয়নকে দেশের সমৃদ্ধিকে নিজের জীবনের সাথে নিজের জীবনের স্বপ্ন হিসেবে গ্রহণ করতে পারাটা কারিম কিন্তু আমাদেরকে এই উন্নয়ন বা ডেভেলপমেন্ট আজকে আমরা যেহেতু সব জায়গায় বলে থাকি এটাকে এইভাবে অঙ্গাঙ্গি করে দিয়েছে দেখেন হজের মতো মৌলিক ইবাদতে মৌলিক দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরতে হাসানা অর্থাৎ অল সর্টস অফ ডেভেলপমেন্ট সব ধরনের উন্নয়ন দুনিয়ার কল্যাণ পরকারের কল্যাণ এবং জীবনের প্রত্যেকটি অঙ্গনের উন্নয়ন কি ইসলাম মানে মানুষের জীবনের জন্য বিধিবদ্ধ করে দিয়েছে আজকেও আমরা বাংলাদেশি মানুষ হিসাবে বাংলাভাষী মানুষ হিসাবে স্বাধীন একটি রাষ্ট্রের মানে স্বাধীন একটি রাষ্ট্রের সদস্য হিসাবে আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় যেন আমরা স্বাধীনতা বোধ সক্রিয়তাকে রক্ষা করতে পারি আমরা যদি পরাধীন মানসিকতায় নিয়ে থাকি তাহলে কিন্তু এই পতাকার মর্যাদা ধরে রাখা এই স্বাধীন মানচিত্রের মর্যাদা আমরা এই এই দেশের নাগরিক হয়ে সেটা কিন্তু পারবো না সুতরাং স্বাধীনতাবোধ সক্রিয়তাবোধ আত্মমর্যাদা আত্মপরিচয় এটাকে যত বেশি মজবুত করা যাবে যত সুদৃঢ় করা যাবে এই দেশের প্রতিটি মানুষের মাঝে প্রতিটি সদস্যের মাঝে বেশি স্বাধীন জাতির বৈশিষ্ট্য প্রকাশ পাবে জাতির বিজয় প্রসঙ্গে আপনি বিজয় জাতির কিছু গুণাবিল কথা অভিযাত্রার কথা স্বপ্নের কথা এবং কিছুটা আত্মসমালোচনার কথা আপনি বলেছেন এখানে এসে আমার আবারও মনে হচ্ছে বর্তমান এই বিজ্ঞান প্রযুক্তি যুগে ডিজিটাল কালচারের যুগে প্রত্যেকের ঘরে ঘরে যেমন টেলিভিশন আছে স্মার্টফোন আছে এবং এখন তো এই মোটোফোনের মধ্যে যেন পুরো পৃথিবীটা আমরা ধারণ করে ফেলি এখানে খুব সঙ্গত কারণেই জাতির বিজয়ে সাংস্কৃতিক বিবেচনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে আবার পুনরায় আপনার সাথে একটু শেয়ার করতে চাই সেটা এরকম যদি আমরা সংস্কৃতি বলতে আমাদের সাংস্কৃতিক ভুবন বলতে শুধু বিনোদন সংস্কৃতিকে বুঝি তো আমরা খণ্ডিত হয়ে যাব জি খণ্ডিত চেতনায় আমরা কখনো জাতীয় দায়িত্ব পালন করতে পারবো না আমাদের সাংস্কৃতিক বিবেচনা যদি শুধু বিনোদন সংস্কৃতি বিবেচনায় এসে থেমে যায় তাহলে আমরা কিভাবে প্রাগ্রসর হব তাই আমাদেরকে আবার বোধ পূর্ণ পাঠ করতে হবে সংস্কৃতির সংজ্ঞা প্রসঙ্গে জাতির বিজয় প্রসঙ্গে যে সংস্কৃতিতে হবে জীবন এবং জগৎ সম্পর্কে মানুষের যে বোধ বিশ্বাস আশা আকাঙ্ক্ষা চেতনা সেটার ফলিত রূপ তার রূপময় প্রকাশ আমার গৃহে আমার বৈশিষ্ট্য কোথায় আমার সমাজ ভাবনায় আমার চেতনা কোথায় আমার নগর ভাবনায় আমার চেতনা কথায় আমি সম্পদ যে উপার্জন করব, ব্যয় করব সেখানে আমাদের বন্টনের চেতনা কথায় পৃথিবী এগিয়ে যাচ্ছে আমার চারিদিকে যে আল্লাহর যে নিদর্শনগুলো আছে নামতগুলো আছে সেগুলোকে আমাকে এক্সপ্লোর করতে হবে আহরণ করতে হবে আহরণ করতে গেলে আমাদেরকে আমাকে বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ হতে হবে আমাকে প্রযুক্তি ভাবনায় এগিয়ে যেতে হবে কারণ প্রযুক্তি ভাবনায় আমি যদি এগুতে না পারি টেকনোলজি ভাবনায় আমি যদি এগুতে না পারি তাহলে জনগণের দ্বারে আমি বিজ্ঞানের যে ফসল বিজ্ঞানের যে আপনার যে সৌরভ সেটা আমি তো পৌঁছাতে পারলাম না তাহলে সংস্কৃতি প্রসঙ্গে আমাদের ব্যাপক চিন্তায় পরিশীলিত হতে হবে সাংস্কৃতিক ভাবনার যে পূর্ণাঙ্গ চেতনা সেটার মাধ্যমে আমাদের সমৃদ্ধ হতে হবে তাহলে বোধ আমাদের জাতির যে বিজয় বা জাতীয় যে বিজয় সেটা বোধ আমরা অর্জন করতে পারবো তাই এই সাংস্কৃতিক চেতনাকে শানিত করতে হবে সংস্কৃতির বিষয়টাকে আমাদের স্পষ্ট করতে হবে খণ্ডিত করে যদি আমরা শুধু বিনোদনে বুঁদ হয়ে থাকি আফিম খাওয়ার মতো তাহলে সে জাতি জাগবে কিভাবে। আসলে আমরা আজকে যেটা বিনোদন বলছি সত্য বাস্তবতা কি যে সেটি বিনোদন না সেটি যেন আজকে আমাদের অ্যাডিকশানে পরিণত হয়েছে বাচ্চারা বই রেখে ফেসবুক অথবা টিভি বা অন্য মিডিয়ার সামনে বসে থাকছে গৃহিণীরা সন্তান এবং পরিবারের দেখাশোনা বাদ দি মানে গুরুত্বহীন বলবো না কমিয়ে দিয়ে তারা এটা নিয়ে সময় কাটাচ্ছে বিন্দু সংস্কৃতি অনেক ক্ষেত্রে আমাদের রিপুকে আমাদের প্রবৃত্তির চাহিদাকে স্পর্শ করছে ফলে আমাদেরকে খণ্ডিত করছে মানুষ হিসেবে যে আমাদের উন্নত শির উন্নত চেতনা এবং আমাদের যে কর্মপ্রণোদনা বিনোদন তো আনন্দ দেয় এটা একটা অন্যতম দিক বিনোদনের একটা অন্যতম লক্ষ্য হচ্ছে ব্যক্তিকে আনন্দ দেবে তা আনন্দ দেবে কি শুধু দেখেই আনন্দ কি অর্জন করে আনন্দ নেই আনন্দ নেই বিনোদনকে যদি আমরা কেবল আনন্দ উপভোগের একমাত্র মাধ্যম বলি তাহলে আমার অফিস আমার কাছে প্রিয় হবে না আমার কাজ আমার ব্যবসা আমার কাছে ভালোবাসার হবে না আমার পড়ালেখা আমার কাছে ভালোবাসার হবে না তো যখন যে কাজটা মানুষের পছন্দ হয় না ভালোবাসার হয় না সে কাজ কিন্তু করতেও ইচ্ছা করে না একটা ছাত্রের কাছে পড়ায় যদি সে আনন্দ না পায় সে চলে এসছে যদি আনন্দ না পায় সে পড়বে না তো সুতরাং আমার মনে হয় যে বিনোদনের খণ্ডিত চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে বিনোদন খুঁজতে হবে দর্শনে বিনোদন খুঁজতে হবে কর্মে বিনোদন খুঁজতে হবে আচরণে এবং জীবন বৈচিত্র্যের মাঝে আমি আশা করি এর মধ্যে আমরা যদি আমাদের বিশ্বাস এবং জাতীয় স্বাকতায় রেখে স্বাতন্ত্র রেখে যদি আমরা খুঁজি তাহলে নিশ্চয় এর মধ্য থেকে আমরা যেমন বিজয়ী জাতি হিসেবে কে সাহসী করে পৃথিবীর মানচিত্রে দাঁড়াতে সক্ষম হব তেমনইভাবে আমার আজকের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম এই ধারাকে অব্যাহত রাখতে পারব শোনার মতো তো কথা অনেক ছিল সময়ের কারণে আজকে আমাদের এখানে থেমে যেতে হচ্ছে ডক্টর মির মঞ্জুর মাহমুদ আপনি কষ্ট করে আমাদের স্টুতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভেল লো টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল জাতির বিজয় আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন জাতির বিজয় ভৌগোলিক বিজয় আমরা অর্জন করেছি পরিপূর্ণ বিজয়ের জন্য আমাদের আরও অনেকটা পথ অতিক্রম করতে হবে আমাদের প্রয়োজন অর্থনৈতিক বিজয় জ্ঞান বিজ্ঞানের বিজয় গণতন্ত্রের বিজয় সুশাসনের বিজয় এবং অবশ্যই সাংস্কৃতিক বিজয় আমাদের সাংস্কৃতিক বিবেচনা যেন খণ্ডিত হয়ে শুধু বিনোদন সংস্কৃতির সীমাবদ্ধতায় বন্দী হয়ে না থাকে জীবন চেতনার যে বিস্তৃত প্রাঙ্গন অঙ্গন সেদিকে আমাদের যেতে হবে পরিপূর্ণ সাংস্কৃতিক চেতনে উজ্জীবিত হলে সব দিক থেকে বোধ হয় আমরা ফলপ্রসূ বার্তা পাব আসুন এ বিষয়ে আমরা আরো সচেতন হই এবং যাই এগিয়ে প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালাম আলাই পথে কত মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের